স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে ওদের এই দৌড়ঝাঁপ। ওরা হতে চায় ভবিষ্যতের সাকিব মুশফিক, বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জ্বল করার পণ। খেলাধুলার মধ্য দিয়ে গড়ে উঠবে সন্তানের সুন্দর ভবিষ্যৎ, সেই বিশ্বাস হৃদয় ধারণ করেই এই প্রতীক্ষা অভিভাবকদের। সাত বিভাগের ভর্তি কার্যক্রম শেষে লড়াইটা এবার মূল কেন্দ্র সাভার বিকেএসপিতে। বরাবরের মতো ক্রিকেটেই আগ্রহ সবার, লাইনটাও হয়েছে বেশ লম্বা। প্রথম দিনে পরীক্ষা দিতে আসেন প্রায় 1300 জন শিক্ষার্থী, তার মধ্যে 750 জনই নাম লিখিয়েছেন ক্রিকেটে। ভালো মানের লেগ স্পিনারের খোঁজ চলছে এখানেও। প্রায় 30টার মতো লেগ স্পিনার ক্যাম্প পেয়েছি, মানে এর মধ্যে তিনটে মানে ভালো মনে হচ্ছে, মানে কোয়ালিটি লেগ স্পিনার। এই জার্সিটা তো আমি কিনে পড়েছি, সত্যিকারে এই জার্সি পরে আমি বাংলাদেশকে অনেক দূরে নিয়ে যেতে চাই। আমার একটাই লক্ষ্য, আমি বিকেএসপিতে ভর্তি হয়ে জাতীয় দলে হয়ে টেবিল টেনিস খেলতে চাই। ক্রিকেটের পরেই আগ্রহের তালিকায় ফুটবল, সেখানেও ভর্তি যুদ্ধে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াই। যতক্ষণ চলেছে পরীক্ষা, পরিবারের সদস্যদের কপালে চিন্তার ভাঁজ, শঙ্কা আশঙ্কার দোলা চলে বুকে কাঁপন। পরীক্ষা দিয়েই শুরু হয়ে যায় হিসেব মেলানোর খেলা, সাথে চলছে ক্ষণ গণনা। মিলবে কি কাঙ্ক্ষিত অর্জন, নাকি খালি হাতে ফিরতে হবে ঘরে? আসলাম ছেলেকে নিয়ে, একটা ছেলে তো ভাবলাম নিয়ে এসে এখানে যদি চান্স পায়। প্রথমত ও একজন কোরআনে হাফেজ, অনেক কষ্ট করছে, চেষ্টা করছে, ইনশাল্লাহ আমরা আশাবাদী। এইভাবে যদি ছেলে মেয়েরা এরকম প্রশিক্ষণের জায়গা পায় বা ভর্তি হইতে পারে, তাদের লাইফটা একটু সুন্দর হবে। হকিতেও সাড়া পড়েছে বেশ, যাচাই বাছাই চলছে সুনিপুণভাবে। জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়ই তো উঠে আসে এই বিকেএসপি থেকে, সেই ধারাবাহিকতা ধরে রাখাই এখানকার প্রশিক্ষকদের লক্ষ্য। তুলনামূলকভাবে বাকি ডিসিপ্লিনগুলোর জন্য ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীর সংখ্যাটা কম, তবে ব্যতিক্রম আর্চারি। রোমান সানা দিয়া সিদ্দিকের দেখিয়েছেন সেই পথ। তীর ধনুকের খেলাতেও যে বাজিমাত করা সম্ভব, চলতি বছরের ভর্তি কার্যক্রম থেকে উঠে আসবে আগামীর ক্রীড়াবিদ, এমনটাই প্রত্যাশা বিকেএসপির মহাপরিচালকের। বিগতবারের চেয়ে এইবার আমরা ট্যালেন্ট কিন্তু ভালো পেয়েছি। কেএসপির ভর্তি কার্যক্রমটা তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ট্যালেন্ট তুলে আনার ক্ষেত্রে, সেক্ষেত্রে তো অনেক ওপরের জায়গা থেকে আপনি বিভিন্ন ধরনের তদবির পান, সেগুলো আসলে কিভাবে ফেস করেন? আমাদের দেশের কালচার অনুযায়ী তদবির ছিল, আছে এবং থাকবে। তারপরেও সব তদবির তো আসলে রাখার মতো না, আমরা চেষ্টা করি যে যতটুকু সম্ভব সত্যিকারের মেধাবী ছাত্রছাত্রীদেরকে আমরা নেওয়ার জন্য। সাভার বিকেএসপিতে 3 দিন ব্যাপী এই ভর্তি পরীক্ষা চলবে শুক্রবার পর্যন্ত। অর্ণব বাপি, 71।